আজকে শুধু প্রধানমন্ত্রী বাংলাদেশের দীর্ঘতম সময়ের জন্যে না আজকে সারা পৃথিবীতে আপনি দশজন রাষ্ট্রনায়কের মধ্যে আপনি একজন এটা আমাদের অহংকারের জায়গা তৈরি করেছে মাননীয় প্রধানমন্ত্রী আমরা এই যে কথাটি বারবার বলেছি যে আজকে আপনি কি এমন জাদু জানেন ইন্দো স্পেসিফিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ এত গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠল বাংলাদেশ কেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া আপনার আস্থা রাখে চায়না আপনার আস্থা রাখে গতকালকে দেখলাম ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার আন্ডার সেক্রেটারি উজারা জেরা জেয়া উনিও বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যা সিদ্ধান্ত নেবেন ওর প্রতি সবাই সমর্থন জানাবেন অর্থাৎ আগামী নির্বাচনে আগামী নির্বাচন আমাদের কোনো সমস্যা নেই আগামী নির্বাচন আমরা অবাধ এবং সুষ্ঠু আপনার নেতৃত্ব হবে এটাই প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আমরা সবাই চাই আপনি আবার পুনরায় প্রধানমন্ত্রী হন কিন্তু এখানে বসে চাইলে কি হবে আপনি সালমান ভাইকে দায়িত্ব দেন জসিম ভাইকে দায়িত্ব দেন চৌষট্টিটি জেলায় আগা আগামী কয়েকদিন পরে আগস্ট মাস শুরু হবে শোকের মাস শুরু হবে আমরা চৌষট্টিটি জেলায় এই ব্যবসায়ী সম্মেলন করতে চাই আমরা দেশের অবস্থানটা মানুষকে বুঝাতে চাই আসলে এত উন্নয়ন করেছেন সারা পৃথিবীর মানুষ আজকে আপনার দিকে তাকিয়ে আছে বিশ্ব নেতৃবৃন্দ আপনার সঙ্গে কথা বলে বাংলাদেশে সে কথা বলে কিন্তু এটা কি সাধারণ মানুষ জানে গ্রামের মানুষ কি জানে পদ্মাশিত হয়েছে আমার নসিন্দির মানুষ তো পদ্মাশিত ওঠে না যারা দেশের বাইরে যায় না তারা তো এই যে তিন নম্বর টানেল তৈরি করছেন সেটা তো তারা দেখে না অতএব এগুলো বলতে হবে এগুলো এগুলো হবে হবে জানাইতে প্রধানমন্ত্রী আপনি ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিভাব আমরা যখনই বিপদে পড়েছি আপনার সামনে হাজির হয়েছি আমার মনে আছে এই পাঁচই মে যখন হেফাজত ইসলামের লোকজন বাইতুল মকর্মে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানগুলো পুড়িয়ে দিয়েছে ভেঙে ফেলেছিল কুরনশের দোকান পর্যন্ত তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল তখন আপনি আমাদের দায়িত্ব দিয়েছিলেন আকরাম ভাই এখানে আছেন তখন সভাপতির দায়িত্ব পালন করেছেন আমরা তিনশো তেত্রিশ জনকে আমরা আপনি মাননীয় প্রধানমন্ত্রী সাহায্য করেছেন আমি বলেছিলাম অনেকে বলেছেন ক্ষতির পরিমাণ বিশ হাজার পঁচিশ হাজার আপনি পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছেন আমি বলেছিলাম এত টাকা প্রয়োজন কি আপনি আমাকে ধমক দিয়ে বললেন তোমার সমস্যা কোথায় ক্ষুদ্র ব্যবসাদের বাড়িয়ে দাও আমি এখন যখনই বাইতৃ বাক যাই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে হকাররা জড়িয়ে ধরে বলে হেলাল ভাই মাননীয় প্রধানমন্ত্রীর দেখা হলে বলেন আমি দেশে এক বিঘা জমি কিনেছি তার আজকে বিত্তবান তার আজকে বিত্তবান হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার হাতের ছোঁয়া আপনি কি এমন জাদু জানেন মানুষ আপনার সামনে আসলে এই যে মানুষগুলো বসে আছে একটি মানুষ নড়ছে না আপনার কথা শোনার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক অর্জন আমাদের কিন্তু তার মধ্যে একটি সমস্যা আমাদের আছে সেটি হচ্ছে ভোগ্যপণ্য নিয়ে আমাদের মানুষ কষ্ট করে আমরা ভোগ্যপণ্যের দাম খুব বেশি নিয়ন্ত্রণে রাখতে না মাঝে মধ্যে লাভ দেয় এই যেমন ওই যে সাধারণ জ্বর প্যারাসিটামল খেলে ভালো হয়ে যায় এই ভোগ্যপণ্যটা আসলে যদি একটু নজর দেওয়া যায় এখানে মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয় আছেন সচিব মহোদয় আছেন চেষ্টা করছেন প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করলে লাভটা কী দশটা পণ্য দশটা মন্ত্রণালয়ের অধীনে এক একজন এক এক মন্ত্রণালয় এক একটি পণ্য নিয়ে বসে আছে আমি অনুরোধ করবো আগামী এই যে আপনার নির্বাচন নির্বাচন স্তরে আপনি ভোগ্যপূর্ণের জন্য আলাদা একটি মন্ত্রণালয় করেন অথবা একটি মন্ত্রণালয়ের অধীনে এই ভোগ্যপণ্যটাকে আপনি নিয়ে আসেন যাতে করে আমরা এই ভোগ্যপণ্য নিয়ন্ত্রণে রাখতে পারি আমরা যেটুকু চাল খাই সেটুকু আমরা উৎপাদন করতে পারি যেটুকু আমরা সবজি খাই সেটুকু সবজি উৎপাদন করতে পারি যেটুকু মাছ খাই সেটুকু মাছ আমরা উৎপাদন করতে পারি তাহলে সমস্যাটা কোথায় একটু নজর দিলে আমার মনে হয় প্রধানমন্ত্রী এই জায়গা ছাড়া সারা দেশের মানুষ আপনার প্রতি সন্তুষ্ট আপনার প্রতি যথেষ্ট সহানুভূতি আমরা সবাই মিলে আমরা সবাই মিলে আমরা এখানে বসে থাকলে হবে না এই মাননীয় প্রধানমন্ত্রী যে কাজগুলো বিগত দিনে করেছেন এগুলো সাধারণ মানুষকে গ্রামে গিয়ে মানুষকে জানাতে হবে এবং গ্রামে গ্রামে আমি যে কথাটা বলেছি যে সালমান ভাই এখানে আছেন যখনই বিপদে পড়েছি করোনার সময় মাননীয় প্রধানমন্ত্রী যেইভাবে আপনি আমাদের দোকানপাট খুলে দিয়েছিলেন আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা বলেছে আত্মহত্যা করবে আপনার সঙ্গে কথা বলেছি কথা বলে আপনি বলেছেন যে ঠিক আছে ওদের দোকানপাট খুলে দেওয়ার ব্যবস্থা করেন আপনি দোকানপাট খুলে দিয়েছিলেন এবং আপনি খুলে দেওয়ার পরে সারা পৃথিবী নেতৃবৃন্দরা বুঝলেন যে দোকানপাট খুলে দিতে হবে ব্যবসার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে এবং সেই কারণে আজকে সারা দেশের অর্থনীতি আজকে ব্যয়বেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা যখনই বিপদে পড়েছি আপনার কাছে গিয়েছি আপনি ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিভাবক আমরা যতদিন আপনি থাকবেন ততদিন আমরা এই ক্ষুদ্র ব্যবসায়ীরা আপনার সঙ্গে থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করছি ব্যক্ত করে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গ